রাজ্য থেকে পুরোপুরি বিতাড়িত হবে, উৎখাত হবে তৃণমূল দলটি। তৃণমূল সরকার ভাঙার চক্রান্ত করছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সিবিআই নোটিশ পাঠালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ ঠিক সকাল 11টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। তবে কি এবার গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? চলছে জল্পনা রাজনৈতিক মহলে। অন্যদিকে মুম্বইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় হিট স্ট্রোকে মৃত 11 জন, অসুস্থ 120। জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তীব্র দহনে জ্বলছে বাংলা। তার মাঝেই দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ চলবে আর কদিন, জানালো আবহাওয়া দপ্তর। কিছু কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, অবশেষে স্বস্তি। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি আসতে চলেছে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ওয়েদার রিপোর্টটি বিস্তারিত আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। অন্যদিকে আরও একটি উইকেট পড়ল তৃণমূলের। 65 ঘন্টা তল্লাশির পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি নিয়ে মুখ্যমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করায় প্রচণ্ড রেগে গেলেন মুখ্যমন্ত্রী। বিক্ষুব্ধ হয়ে কি বিষ বান ছুড়ে দিলেন সেই সাংবাদিকের উদ্দেশ্যে, সরাসরি আমরা মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যটি শুনে নেব। খবরগুলি আমরা বিস্তারিত জানব যারা ফেসবুক থেকে আমাদের খবরগুলি দেখছেন। রোজ বাংলা নিউজ এই ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন খবরগুলিকে। ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা চলাকালীন হিট স্ট্রোকে মৃত 11, অসুস্থ 120, ক্ষতিপূরণ ঘোষণা, চরম অব্যবস্থার অভিযোগ। ভর দুপুরে চড়া রোদে চলছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যার বলি হতে হলো 11 জনকে। মহারাষ্ট্রের মুম্বইয়ে একসঙ্গে হিট স্ট্রোকে আক্রান্ত হলেন মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে আসা বহু মানুষ। 11 জনের মৃত্যুর পাশাপাশি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে 120 জন। জানা গিয়েছে রবিবার দুপুরে মুম্বইয়ের খারগড়ে চলছিল এই অনুষ্ঠান। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে পুরস্কার নিচ্ছিলেন প্রাপকরা। অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন কাতারে কাতারে মানুষ। কিন্তু অভিযোগ, তীব্র দাবদাহ থেকে দর্শকদের বাঁচাতে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি আয়োজকদের তরফ থেকে। দর্শক আসনের উপর ছিল না কোনো ছাউনি। স্বভাবতই রোদের তাপে একসময় অসুস্থ হয়ে পড়েন অনেকে। অসুস্থদের দ্রুত খারগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু 11 জনকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর থেকে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগে সরব বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকা সত্ত্বেও কেন আমজনতার নিরাপত্তার কথা ভাবা হলো না, এই প্রশ্ন তুলেছেন অনেকে। গতকালকেই হাসপাতালে অসুস্থদের দেখতে পৌঁছন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার চক্রান্ত বিজেপির। বাংলার তৃণমূল সরকারকে ভাঙার চক্রান্ত করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করেছিলেন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই 2025 সালে রাজ্যে তৃণমূল সরকার পড়ে যাবে, উৎখাত হবে তৃণমূল রাজ্য থেকে। আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির কমপক্ষে 35টি আসন জিতবে বলেও দাবি করেছেন অমিত শাহ। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরকার তৃণমূল সরকার পড়ে যাওয়ার মন্তব্যের কথা টেনে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রণমূর্তি ধারণ করলেন। কোনোভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না 35টি আসন বিজেপির কাছে গেলে সরকার পড়ে যাবে, তৃণমূলের সরকার পড়ে যাবে বাংলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জের টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এর অর্থ চক্রান্ত করছে বিজেপি। অমিত শাহের পদত্যাগের দাবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মনে করি এই কথা বলার পর তার আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকার কোনো অধিকার নেই। ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলেন। মিটিং তিনি করতেই পারেন, এটা তার প্রেরোগেটিভ। তার পার্টির মিটিংয়ে তিনি পার্টির উদ্দেশ্যে কি বলবেন, জনগণের উদ্দেশ্যে কি বলবেন, তার প্রেরোগেটিভ। কিন্তু তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে, সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে তিনি কখনোই বলতে পারেন না যে 35টা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না, বাংলায় গভর্নমেন্ট চলে যাবে, গভর্নমেন্ট আর থাকবে না।
তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এই কথার মানে এটাই হয়। একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত উদ্ধত্ত যে তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে, গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে, ফেডারেল স্ট্রাকচারকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন। কোন আইনে তিনি ভাঙতে পারেন, কোন আইনে? আমরা পরিষ্কার বলতে চাই, এ কথা বলবার কোনো অধিকার নেই তার। এ কথা বলবার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার থাকবার কোনো অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তীব্র দহনে জ্বলছে বাংলা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় তীব্র দাবদাহ। এই দাবদাহ আর কতদিন চলবে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার মাঝেই বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। সর্বশেষ ওয়েদার রিপোর্টটি আমরা আপনাদেরকে জানাচ্ছি। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে, জঙ্গলমহলের তিন জেলা, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আপাতত কোনো স্বস্তির খবর নেই। আগামী শুক্রবার সকাল পর্যন্ত এভাবেই চলবে গরমের একচেটিয়া দাপট। তবে শীঘ্রই স্বস্তি মিলতে চলেছে উত্তরবঙ্গ জঙ্গলমহলের কিছু জেলায়। কাল বা পরশুর মধ্যে এসব জায়গায় বৃষ্টি হতে চলেছে সোমবারের পূর্বাভাসে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, হিমালয়ের সংলগ্ন উত্তরবঙ্গে আগে বৃষ্টি শুরু হবে। 22-24 এপ্রিলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে এই ঝড় বৃষ্টির তীব্রতা কতটা হবে, কতদিন ধরে চলবে তা নিয়ে এই মুহূর্তে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিনের পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি থাকছে। উত্তরবঙ্গের 2 দিনাজপুর, মালদহে বুধবার সকাল পর্যন্ত থাকতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের এই তিন জেলায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে থাকছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার দার্জিলিং জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পরের দুদিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ঝড় বৃষ্টি সম্ভাবনা থাকছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর এবং শনিবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় অল্প স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরু পাচার মামলা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যে রাজ্যে গ্রেপ্তার হয়েছে তৃণমূল সরকারের তাবড় তাবড় নেতা এবং মন্ত্রীরা। জেলবন্দি রয়েছেন খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের আরও এক বিধায়ক। 65 ঘন্টা তল্লাশির পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হলেন তৃণমূলের এই বিধায়ক। টানা 68 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর অবশেষে ভোর রাতে গ্রেপ্তার হলেন এমএলএ জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে তৃণমূল কংগ্রেসের আরও এক বিধায়ক। সোমবার তাকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত জীবনকৃষ্ণবাবুকে আদালতে পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। তাদের অভিযোগ, অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন এই বিধায়ক। তথ্য প্রমাণ লোপাট করতে তদন্তকারীদের হাত থেকে মোবাইল কেড়ে বাইরে পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন এই বিধায়ক। শুনানি শেষে তাকে আগামী 21 এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, গত শুক্রবার বেলা 12:30 নাগাদ আন্দি গ্রামে জীবনকৃষ্ণবাবুর বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। দুপুর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ, সেই সঙ্গে বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ সংক্রান্ত প্রচুর নথি এবং পেন ড্রাইভ উদ্ধার করেন তদন্তকারীরা। এই পর্বেই সিবিআই অফিসারদের হাত থেকে নিজের স্মার্টফোন দুটি ছিনিয়ে নিয়ে পাশের পুকুরে ফেলে দেন এই বিধায়ক। সেগুলি খুঁজতে পুকুরের জল সেচে পেলোডার দিয়ে মাটি কাটতে হয়। নামানো হয় স্থানীয় মৎস্যজীবী এবং শ্রমিকদের। রবিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় একটি স্মার্টফোন। পরে তার দুহাত দূরে দ্বিতীয় ফোনটি খুঁজে পান এক শ্রমিক। তদন্তে উঠে এসেছে উত্তরবঙ্গে বেআইনি নিয়োগের বিষয়টি দেখতেন জীবনকৃষ্ণবাবু। প্রার্থীদের কাছ থেকে সংগৃহীত টাকা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেন। এজেন্সির দাবি, লেনদেনের নথি এবং হিসেবের তালিকা ইতিমধ্যে হাতে এসেছে সিবিআইয়ের। তবে এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি নিয়ে এক সাংবাদিক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। রেগে সেই সাংবাদিকের উদ্দেশ্যে কি বিষবাণ ছুড়েছেন মুখ্যমন্ত্রী, সরাসরি আমরা শুনে নেবার চেষ্টা করছি। বললো ওর হয়ে গেল,
আপনারা শুনুন, আপনারাই তো এগুলো করেন। 500 কোটি টাকা বললো, আপনি 500 কোটি টাকা গুনে দেখেছেন? আপনার বাড়িতে গিয়ে যদি আমি বলি আপনার বাড়ি থেকে 500 কোটি টাকা পাওয়া গেছে, আপনি তো রিপাবলিকান টিভি কীভাবে করেন আমি তো সব জানি। আপনারা তো সবচেয়ে বেশি নেগেটিভ, আপনারা তো বিজেপির একদম নাম্বার ওয়ান, তার জন্য আমার কোনো যায় আসে না। বাট আপনারাই এই সমস্ত নেগেটিভ মিডিয়া ট্রায়াল করেন। হোয়াট ইজ দ্য প্রুফ? ইউ টেল মি টু প্রুভ, আদারওয়াইজ আই উইল আস্ক হিম টু গিভ ইউ ডিফামেশন নোটিস এগেনস্ট অফ ইউ। আপনারা তৃণমূলের নামে মিথ্যে কথা বলছেন, রোজ সকাল থেকে রাত পর্যন্ত মিডিয়াগুলো মিথ্যে কথা বলছেন, এক সেকশন অফ মিডিয়া। আপনারা দেখবেন এই করতে করতে না নিজেরা কবে ট্যাপ হয়ে যাবেন, নিজেরা কি করে বেড়ান তার খবর কিন্তু আমাদেরও আছে। আমার উত্তর ছিল না আপনার উত্তর দেওয়া, বাট তবুও আমি ভদ্রতার খাতিয়ে দিলাম। অপরদিকে বড় ধাক্কা বিজেপিতে, টিকিট দেয়নি বিজেপি, তাই কংগ্রেসে যোগ দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নির্বাচন লড়ার জন্য টিকিট দেয়নি দল, রাগে অভিমানে দলবদল করে ফেললেন কর্ণাটকের 6 বারের বিধায়ক জগদীশ সেট্টার। সে রাজ্যের লিঙ্গায়তদের অন্যতম বড় নেতা তিনি, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। সূত্রের খবর, গেরুয়া শিবির জানিয়েছে বয়সের কারণেই তাকে আর প্রার্থী করা হয়নি। প্রার্থী পদের টিকিট না পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় পদক্ষেপ নিয়েছেন, দল পরিবর্তন করে সোমবার সকালে তিনি যোগ দিয়েছেন কংগ্রেস শিবিরে। রবিবার রাতেই তিনি কর্ণাটক থেকে বেঙ্গালুরু এসেছিলেন। মল্লিকার্জুন খার্গের হাত ধরে তিনি কংগ্রেসে যোগ দেন। এদিন যোগদান করিয়ে মল্লিকার্জুন খার্গে বলেন, তার এই যোগদান কংগ্রেসকে লড়াইয়ে আরও উৎসাহ দেবে। অন্যদিকে সেট্টার জানিয়েছেন, দলের নীতি এবং আদর্শ মেনে নিয়েই তিনি যোগ দিচ্ছেন কংগ্রেসে। এবার কি তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালা? তাহলে কি এবার গ্রেপ্তার হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? চলছে জল্পনা। ইতিমধ্যে সিবিআই নোটিশ পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সকালে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের নির্দেশে। বলা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা যাবে না, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, আজ মঙ্গলবার সকাল ঠিক 11টায় তাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ বেশ কয়েকদিন ধরে বারবার অভিযোগ করেছেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে নাকি অভিষেক ব্যানার্জির নাম বলার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু অভিযোগ নয়, তার অভিযোগ চিঠিতে লিখে তিনি আদালতের বিচারপতিকেও দিয়েছিলেন। এই মন্তব্যের রেশ ধরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সোমবার সকালে। তার কয়েক ঘণ্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠালো সিবিআই। সিবিআই নোটিশের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ রাহা। তার প্রশ্ন, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পরেও কি করে সিবিআই এভাবে নোটিশ পাঠায়? ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে হুঙ্কার দিয়ে বলে গিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি 35টি আসন পেলেই রাজ্যে তৃণমূল সরকার পড়ে যাবে, উৎখাত হবে তৃণমূল রাজ্য থেকে। এগুলি কি তারই ইঙ্গিত? প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা।